কুমারিকা তেলটা কারো চোখে পড়েনি এটা হতেই পারে না। প্রত্যেকটা মানুষই কুমারিকা তেলটাকে দেখেছেন, ম্যাক্সিমাম মানুষ এটা ব্যবহার করছেন এবং ঘরে ঘরে এর বোতল তো থাকবেই। যারা চুলের জন্য একটা হার্বাল তেল খুঁজছেন তাদের চোখে এটাই সেরাও হতে পারে। এবং পুরোপুরি হার্বাল ব্যাপারটা বোঝানোর জন্য তেলের মধ্যে গাছের শিকড় দিলেই হবে না, কতটা হার্বাল সেটা আমাদেরকে ইনগ্রেডিয়েন্ট লিস্ট বোঝাবে। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের টেক্সাজেস্ট এবং আজকে আমাদের হাতে আছে কুমারিকার এই দুটো তেল। মন দিয়ে ভিডিওটা দেখবেন, এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন যেটা কেউ জানতেন না এর আগে। এবং আমিও এই তেলটা নিয়ে রিসার্চ করার সময় কিছু জিনিস এমন দেখতে পেয়েছি যেগুলো এই তেলটাকে সত্যি আলাদা করে তোলে। কতটা ভালো কাজ করবে, কাদের কাদের এটা ব্যবহার করা উচিত, কাদের এটা ব্যবহার করা উচিত নয়, এবং আদেও কতটা ভালো এই তেলটা, সবকিছু এই ভিডিওতে আজকে আপনারা দেখতে চলেছেন। মন দিয়ে দেখবেন ভিডিওটা, একজনের সাথে অন্তত শেয়ার করবেন যাতে এত কষ্ট করে করা ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে যায়। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আশা করি ভুলে যাননি আপনারা কেউ। প্রথমেই বলে রাখি যে হলুদ কোটোটা দেখছেন এটা হচ্ছে স্পেশালি ড্যান্ড্রফের জন্য বানানো, সেটা এর কোটোর গায়ের পিছনেই লেখা আছে। এবং যে সবুজ রঙের বোতলটা দেখছেন কুমারিকার, অর্থাৎ যাদের ড্যান্ড্রফের প্রবলেম নেই খুব একটা, তারা এই সবুজটাকে ব্যবহার করতে পারেন। কোটোর পিছনের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন কোম্পানি লিখে দিয়েছে যে এই তেলটা একটা ইউনিক কম্বিনেশন এবং এর মধ্যে দেওয়া আছে ব্রাহ্মী, আমলা, অ্যালোভেরা, কোকোনাট অয়েল, আরও অনেক কিছু, যেগুলো চুলের জন্য খুব ভালো নারিশমেন্ট দেবে আপনাদেরকে এবং হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। কিন্তু এক জায়গাতেও বলা নেই যে হেয়ার ফলটাকে স্টপ করবে একদমই। তবে যারা নতুন চুল গজাতে চাইছেন সেই ধরনের কোনো ইনফরমেশন বোতলের গায়ে দেওয়া নেই, অর্থাৎ যে নতুন চুল গজাবে এরকম কোনো তথ্য পিছনে দেখতে পাবেন না আপনারা, দুটো তেলের ক্ষেত্রেই দেখতে পাবেন না। শুধু বলা আছে এখানে যে চুলটাকে আরও বেটার করবে এবং গর্জিয়াস করবে। যাই হোক, এগুলো প্রত্যেকটা তেলেই মোটামুটি লেখা থাকে, কিন্তু যেমনটা আপনারা জানেন বন্ধুরা যে আমি সবসময় ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে প্রোডাক্ট বিচার করি, তো সবার প্রথমে আমরা চলে যাব ইনগ্রেডিয়েন্ট লিস্টের দিকে, কিন্তু আরও অনেক গল্প বলার বাকি আছে আমাদের, কাজেই মন দিয়ে শুনুন। প্রথম যে জিনিসটা আপনারা দেখতে পাবেন ইনগ্রেডিয়েন্ট লিস্টে সেটা হচ্ছে প্যারাফিনাম লিকুইডাম। এর মানে হচ্ছে আর কিছুই নয়, মিনারেল অয়েল। এবার মিনারেল অয়েল আপনার হেয়ার অয়েলে দেওয়া আছে এটা জেনে অনেকেই হয়তো আছেন যে ব্যবহার করবেন না, এবং ম্যাক্সিমাম মানুষজনই মিনারেল অয়েল দেওয়া তেল একদমই ব্যবহার করেন না তাদের চুলের জন্য, কারণ এটাকে অনেক স্টাডিতে বলা হয়েছে ক্ষতিকর, আবার অনেক স্টাডিতে বলা হয়েছে কোনো ক্ষতিও করে না, ভালোও করে না। কাজেই এটা যে আপনার চুলের জন্য কোনো ভালো ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করবে সেটার অ্যাসিওরেন্স অত আমি দিতে পারছি না। এবার চলে যাব পরের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোর দিকে। এই সবুজ বোতলের তেলটা দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন রকমের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, সেগুলো খুব ভালো কথা। কিন্তু শেষের দিকে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে, সেগুলো আমি স্টাডি করে বুঝলাম যে ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্টগুলোই দেওয়া হয়েছে ইউভি রে থেকে আপনাদের চুলটাকে, স্ক্যাল্পটাকে এবং এই তেলটাকে রক্ষা করার জন্য, যেটা আমাকে অবাক করেছে। এর আগে আমি কোনো তেলেই মোটামুটি এই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো খুব বেশি একটা দেখিনি। এইটা এই তেলটাকে সত্যি ইউনিক বানায় এবং এটা চুলের কোনো রকম উপকারের জন্য দেওয়া নেই, ইউভি রে থেকে আমাদের স্ক্যাল্প, চুল এবং এই তেলটাকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, যেটা আমি সারপ্রাইজড দেখে। এই একই প্রকারে যদি আপনি এই হলুদ বোতলটাকেও দেখেন তাহলে একই জিনিস দেখতে পাবেন, কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস লাস্টের দিকে দেওয়া আছে সেগুলো কিন্তু ইউভি রে থেকে আপনাদের হেয়ারটাকে প্রোটেক্ট করবে এবং এই তেলটাকেও রক্ষা করবে। এবং তার সাথে ইনগ্রেডিয়েন্ট লিস্টে এমন কিছু জিনিস আপনারা দেখতে পাবেন যেগুলো ড্যান্ড্রফের জন্য এবং যেগুলো চুলের জন্য বেটার। কিন্তু যারা 100% ন্যাচারাল একটা হেয়ার অয়েল খুঁজছেন যেখানে কোনো রকমের কেমিক্যাল দেওয়া থাকবে না, তারা কিন্তু এটা ব্যবহার করলে নিরাশ হবেন, তার কারণ এটা একদমই পিওর 100% ন্যাচারাল হেয়ার অয়েল নয়। আর তার সাথেও এর মধ্যে যে ন্যাচারাল জিনিসগুলো দেওয়া আছে এগুলোর পার্সেন্টেজটা কতটা, অর্থাৎ কতটা পরিমাণে যে দেওয়া আছে তার সম্পর্কে কোনো রকম তথ্য দেওয়া নেই। হয়তো অতি নগণ্য পরিমাণে দেওয়া আছে যেগুলো নর্মাল আপনারা অন্য তেলেও দেখতে পাবেন, তো সেটা থাকলে তো কোনোই লাভ নেই। কাজেই পাশে পরিমাণটা দেওয়া ব্র্যান্ডের অত্যন্ত দরকার ছিল, কিন্তু নিরাশ করলেও সেরকম কোনো তথ্য আমাদেরকে দেয়নি। এমনকি মিনারেল অয়েল কতটা পরিমাণে দেওয়া আছে সেটারও পার্সেন্টেজ বলা নেই। কাজে হলপ করে বলা এটা মুশকিল যে এটা ব্যবহার করলে 100% চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে আপনারা সব থেকে বেটার জাজ করতে পারবেন যারা ব্যবহার করেছেন এটাকে বা ব্যবহার করছেন অনেকদিন ধরে, যারা ব্যবহার করছেন কোনো রকম রেজাল্ট যদি আপনারা পান, খারাপ ভালো যাই পান, আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো দেখে আমি এবং অনেক দর্শক বন্ধুরা উপকৃত হয়। যদি কোনো রকম প্রশ্ন থাকে এখনই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিন, এবং পরবর্তী আমি এরকম আরও অনেক প্রোডাক্টের রিভিউ আনতে থাকবো, ততদিন অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকেকার মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আসছি আবার পরের ভিডিওতে, ততদিন অবশ্যই সকলে খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলো দেখতে থাকুন।